ভারতে গত একদিনে 80,000-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যা বেশি হলেও দেশটিতে সুস্থতার হারও কম নয়। পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতের করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। রাজু, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে এই কোভিড সিচুয়েশন ভারতের এখন প্রতিদিন যেভাবে বাড়ছে তাতে উদ্বেগের যথেষ্ট কারণ কিন্তু ভারতবাসীদের মধ্যে প্রকট হচ্ছে। যদিও ভারতের সরকার এবং স্বাস্থ্য নিয়ে যারা কাজ করছেন তাদের কাছে বিষয়টি কিন্তু উদ্বেগজনক নয় বলেই তারা জানাচ্ছে। তা জানেন যে 30 জানুয়ারি প্রথম দক্ষিণ ভারতের কেরালায় প্রথম কোভিড রোগী শনাক্ত হয় এবং তারপর থেকে এখনও পর্যন্ত সেই সংখ্যাটি কিন্তু 56 লাখ ছাড়িয়ে গিয়েছে। আপনি জানেন যে এখনও পর্যন্ত যে গ্রোথ রেট অর্থাৎ বিস্তার, 135 কোটি মানুষের দেশ, তাতে এই বিস্তারটা কিন্তু 1.7%। এক সুস্থ হওয়ার যে গড় সেটাও ভালো, 45 লাখের ওপরে সুস্থ হয়েছে, সেই গড়টাও কিন্তু যথেষ্ট ভালো, 81.37%। এইভাবেই কিন্তু যে ভারতের যে কোভিড পরিস্থিতি সেটি কিন্তু চলছে। আপনি জানেন যে আনলক সিরিজ চলছে, আনলক সিরিজের আজকে চতুর্থ ধাপের আজকে 22 তারিখ। এখনো পর্যন্ত কিন্তু শুধুমাত্র সাধারণ যাত্রীবাহী রেল ছাড়া গোটা ভারতের যদি চিত্র বলা হয় অন্য স্বাভাবিক সময়ের মতো কিন্তু একই রকম হয়েছে। আপনি জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 7টি কোভিড প্রবণ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আজকে জরুরি বৈঠকে তার মিলিত হওয়ার কথা রয়েছে ভিডিও কনফারেন্সে। সেটি এখনও কিন্তু আমরা সেটি কখন হবে সেটি আমরা এখনও জানতে পারি। তবে আলোচনার বিষয়বস্তুতে হবে যে কোভিড পরিস্থিতি যেভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আগামীতে রাজ্য সরকারগুলোর সঙ্গে কেন্দ্রীয় সরকার কাঁধে কাঁধ মিলিয়ে কিভাবে মোকাবেলা করা সম্ভব হয় সেটিও কিন্তু তারা দেখবে। আপনি জানেন যে কোভিড নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে, বিশেষ করে আমাদের, আমি যে রাজ্যের বাসিন্দা পশ্চিমবঙ্গ, এবং কেন্দ্রের মধ্যে কিন্তু চাপানোতর চলেছে। বিশেষ করে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে মমতার এই রাজ্যের বিরোধীরা, বিশেষ করে বিজেপি, কংগ্রেস এবং এরা কিন্তু রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে এবং সেই প্রশ্নের পাল্টা যুক্তিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন যে কেন্দ্রের কাছ থেকে সঠিকভাবে সাহায্য সহযোগিতা পাচ্ছে না। সার্বিকভাবে ভারতের যদি অন্য রাজ্যগুলোর চিত্র বলি, মহারাষ্ট্র সেখানে আপনি জানেন যে মহারাষ্ট্রের কিন্তু সবচেয়ে বেশি কোভিড প্রবণ রাজ্য বলে বলা হচ্ছে এবং এখনও পর্যন্ত মৃত্যু এবং সংক্রমণের নিরিখে মহারাষ্ট্রই বাকি যে 10টি কোভিড প্রবণ রাজ্য আছে তার মধ্যে মহারাষ্ট্র অন্যতম। দিল্লি রয়েছে, তামিলনাড়ু রয়েছে, গুজরাট রয়েছে এবং পশ্চিমবঙ্গ রয়েছে। আমি যদি পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত আপনাদের সরকারিভাবে তালিকা বলি তাহলে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে শুধু কোভিড আক্রান্ত হয়েছে 231,484 এবং রিকভারি হয়েছে, এই পশ্চিমবঙ্গের রিকভারি রেটটা অনেকটা ভালো। রাজ্য, আপনি জানেন যে সার্বিকভাবে সর্বভারতীয় স্তরে যেখানে রিকভারি রেট 81.37%, সেখানে কিন্তু মমতার রাজ্যে রিকভারি রেট 87.3%। অর্থাৎ এখনও পর্যন্ত প্রায় 2.5 লাখ সংক্রমণ হয়েছে, 2.25 লাখ কিন্তু আবার সুস্থ হয়েছে। যদিও মৃত্যুর যে গড় সেটি সর্বভারতীয় স্তর থেকে একটু বেশি, সর্বভারতীয় স্তর যেমন 1.6%, কিন্তু মমতার এই রাজ্যে কিন্তু মৃত্যুর গড় 1.9%। তো এইভাবেই শতাংশের নিরিখে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে একটি তারতম্য থাকলেও সার্বিকভাবে ভারতে যে সংক্রমণ পরিস্থিতি সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না, একটি উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই রয়েছে। রাজু, এই ছিল আমার কাছে ভারতের সার্বিকভাবে কোভিড পরিস্থিতি আমার কাছে থাকা সবশেষ। রাজু, পশ্চিমবঙ্গ সহ পুরো ভারতের কোভিড পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য।